আজকে যে এই কর্মী সমাবেশ 10 বছর পরে, যে আওয়ামী লীগ সরকারের পতনের পর, স্বৈরাচার সরকারের পতনের পর 10 বছর পরে পল্টন থানা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আজকে এই কর্মী সমাবেশ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো, যে আসলে তারা কেন আসলে কর্মী সমাবেশ করতে পারেননি এই বিষয়টা আসলে আমরা জানতে চাবো তাদের কাছে। কত বছর পরে কর্মী সমাবেশ হচ্ছে? দীর্ঘ 12 বছর পরে আমরা কর্মী সম্মেলন করতেছি। আমরা এই কর্মী সম্মেলন আমরা এই কর্মী সম্মেলন করতে চেয়েছিলাম, কিন্তু বিগত সরকারের পিটিআই বাহিনী পুলিশ বাহিনীর কারণে আমরা কয়েকবার প্রোগ্রাম করতে পারিনি। আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হয়, এই ফেসিস্ট সরকারের পতন হওয়ার পরে আজকে ঢাকা মহানগর দক্ষিণের কর্তৃক প্রত্যেকটা থানায় এই ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সম্মেলন হচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে তারানাম ওয়ার্ডের কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলন দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে, নতুন পরিস্থিতির মাধ্যমে দেশটা এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতে শক্তিশালী করে আগামী একটি রাষ্ট্র উপহার দেবে। আসলে আপনি জানেন, স্বৈরাচার সরকার আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যে হামলা মামলা, আমরা একটা প্রোগ্রাম নিয়ে বের হলে গুলি টুলি করতো, এই জন্য আমরা বাড়িতে পারি নাই। তাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই স্বৈরাচার পতন হয়েছে। আমরা কুশলভাবে এই কর্মসূচিগুলি করতে পারি, আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুক্রিয়া। আগামীতে যেন আমরা সুসংগঠিতভাবে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, দেশের হাল ধরতে পারি, এই লক্ষ্যে আমরা আগাইতেছি। আমি সাবেক পল্টন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, সাবেক পল্টন থানা যুবদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমার রাজনৈতিক সহযোদ্ধা মোহাম্মদ আরিফ আমাদের থানা যুবদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন, উনি ভার্জন সেক্রেটারি ছিলেন, উনি বলছেন। তো সর্বপ্রথম হলো এই স্বৈরাচারী শাসনের আমলে আমাদের দলীয় নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করতে পারে নাই, শক্তিশালীভাবে আন্দোলন করতে পারে না। তাদের গুলি, তাদের নিঃসন্দেহ হামলা আজকে দীর্ঘদিন পরে, দীর্ঘ কয়েক বছর পরে যেন আমরা উন্মুক্ত হতে পারছি, সেগুলোকে আমাদের এই পল্টন থানা, ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা 13 নম্বর ওয়ার্ডকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের ওমর ফারুক মুন্নার এই সঠিক নেতৃত্বের কারণে আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। আমরা আশা রাখি দেশের জনগণের যানমাল এবং নিরাপত্তা এবং দ্রব্য সামগ্রীর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আসতে হবে, ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে হবে। জনগণ যখন সঠিক রায় দিতে পারবে, তখন এই দেশে বিএনপি জয়লাভ করবে। আর এই বিএনপির জয়লাভের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশ শান্তি শৃঙ্খলা অর্জন করবে। দর্শক, আমরা কথা বলছি আসলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে, আমরা কথা বলছি তাদের সাথে, যে তারা আসলে অনেক আনন্দিত আজকে এই কর্মী সমাবেশে। ডিএফ